السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله صلى الله على سيدنا ونبينا مولانا محمد عبده ورسوله وقال الله سبحانه وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وقال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله. انه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر ان نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الاشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الحمد لله আল্লাহ রবুল্লা আলমিনের অসংখ্য সুক্রিয়া আদায়ের মাধ্যমে আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠান অন দ্য গ্রাউন্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি চেন্নাই সমস্ত দর্শকবৃন্দ আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং রামাদানের অত্যন্ত সন্নিকটে এই অবস্থানে পবিত্র এই শাবান মাসে রামাদানের প্রস্তুতি নিচ্ছেন আজকে আমি আপনাদের সামনে আমাদের চ্যানেলসের অন্যতম চ্যারিটি পার্টনার আমাদের এই যে চ্যারিটি অর্গানাইজেশন বিশেষ করে আমাদের চে চ্যানেলসের সাথে যিনি সম্মানিত ব্যক্তিত্ব জড়িত রয়েছেন আপনাদের আমাদের সবার প্রিয় এবং বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা জনাব সাব্বির আহমেদ তার প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাসনাইন তিনি প্রতিষ্ঠা করেছেন সিলেট উপশহরে এবং জনাব মাওলানা সাব্বির আহমেদ আমাদের কমিউনিটি অত্যন্ত জনপ্রিয় আলিম হিসাবে আপনাদের সামনে যে খেদমতগুলো করে যাচ্ছেন তার অন্যতম আমাদের এইটা তিনি কিন্তু নিয়ে এসেছেন এবং বিশেষ করে মাওলানাকে আমরা সবাই চিনি কারণ আমাদের চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় যে অনুষ্ঠান আমাদের কোরআন শিক্ষার যে আসর তা আলিমুল কোরআন সেটা কিন্তু তিনি অত্যন্ত সুদক্ষতার সাথে কিন্তু পরিচালনা করছে আসছেন আমরা তাকে তার এই অসামান্য অবদানের জন্য আল্লাহ রব্লা আলমিনের কাছে এটার জন্য চালিয়ে আরও যেতে পারেন এবং তার তৌফিক তাকে দান করেন এবং সে অনুযায়ী আল্লাহরবুল্লাহ আলামিন তাকে বারাকা দান করে শুরুতেই আমরা সম্মানিত মাওলানাকে আমরা স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খায়রান আর আমার পাশেই রয়েছেন আমাদের কমিউনিটির অত্যন্ত প্রবীণ দিন আমাদের সবার মুরব্বী এবং বিশিষ্ট দিন যাকে আসলে সবাই আমরা এক নামেই চিনি আমাদের সবার প্রিয় শেখ মৌলানা শামসুল হক সাহেব আসসালাম আলাইকুম জজাকাল আলহামদুলিল্লাহ আপনি

আমার বাম দিকে আসইন এই আমাদের কমিটি আরোজন সম্মানিত ব্যক্তিত্ব কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিশিষ্ট আলেম উদ্দিন জনাব शेख ফজলুর রহমান দাইন হাসানা এই দের সম্মানিত এজন্য উপস্থিত আসসালামু আলাইকুম আসসালাম এবং আমার সর্ব বামে আসইন এই হাসানা এই অন্যতম উপদেষ্টা আমাদের কমিটির আরেকজন সম্মানিত ব্যক্তিত্ব জনাব হাফিজ শহীদ উদ্দিন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ আসুন তো আপনি জাজাকুল্লা খায়রান আলহামদুলিল্লাহ আপনার এই সময় লাগি। এবং ইনশাল্লাহ আজকে আমরা স্টুডিওর মাঝে আমরা অনেক গেস্ট হল আসুন ইনশাআল্লাহ আমরা প্রচুর গেস্ট হল আসুন আমরা অনেক দূর থেকেই তারা আইসই আজকের এই হাসানা এই ড্রেস সাপোর্ট করবার লাগে আর বিশেষ করে এই চ্যানেলের তারা সকলেও কিন্তু বিভিন্নভাবে তারা যুক্ত আসেন অনেকেই বিভিন্নভাবে অন্যান্য চ্যারিটি লোকের কার্য দিনই কাজের সাথে জড়িত আসেন মানবিক আবেদন এবং আপিল এবং জনসভামূলক কার্যক্রমের সাথে তারা কিন্তু জড়িত আছেন আমি ইনশাল্লাহ তারা সকলেরও স্বাগত জানাইরাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আপনারাও আপনারা ব্যস্ততা সময়ের মাঝে যে যাইছেন জেজাকুমুল্লাহ খায়ন ভালো আছেন তো সকল আপনারা জেজাকুল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনার এই সময়টিকে কবুল আমিন খরু আমিনবুল্লাহ আলমিনুমুল্লাউ খায়ন আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতুল হাসনাইন আমরা বাংলাদেশের মাঝে বিশেষ করে মহিলা আকলর শিক্ষাদানের ক্ষেত্রে অগ্রদূত আমি বলি আমরা সিলেটের মাঝে এবং অত্যন্ত সুপরিচিত একটা জায়গার মাঝে কিন্তু আসলে পরিচালনা করা সিলেট উপশহর আসলে জায়গা হিসেবে সিলেটের মধ্যে অত্যন্ত দামি জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা আসলে সালানি অনেক মানে এটা একটা জিহাদর ব্যাপার আমি মনে করবো তারপরেও আমি শুরুতেই রিকোয়েস্ট করবো এই হাসানা ইড সম্মানিত ফাউন্ডার চেয়ার এবং আমাদের সম্মানিত কলি এবং মাদ্রাদ হাসনাইনের সম্মানিত প্রিন্সিপাল জোন মাওলানা মাউলানাব্বির আহমদ সাহেব যদি শুরুতেই ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা কিছু হইবা দর্শক উদ্দেশ্যে যে জাকমুল্লাহের السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما شدر اسكورتك بوشاري تواسكر <applause> اي اتن تقرد تبنو نشتان اندى غراون دير وشو دارا دكتسن شون تسن اسكر اي اندى ستيجي আমার সাথে উপস্থিত হাসান সম্মানিত উপদেষ্টা এবং আমার সম্মানিত লাইফ মেম্বার এবং যারা সাপোর্ট করে যাচ্ছেন মেহমান এখানে একাদে সকলকে আমি জানাই আর দর্শক শ্রোতা আমরা আল্লাহ সে মায়ার আল্লাহ দয়া আমারে কথা হওয়ার তৌফিক দিচ্ছে যার কারণে আমি মনের অনেক কথা আমরা প্রকাশ করতে পারি সুভান আল্লাহ এই কারণে আল্লাহর সুক্রিয়া আমরা জানাই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আপনাদের প্রিয় প্রতিষ্ঠান হাসানাই আপনারা অনেকে যারা চিন অথবা আজকে প্রোগ্রাম যারা দেখার আপনারা সবার উদ্দেশ্যে আমি জানাইবার লাগে কইয়া যে দুই হাজার দুই সালও বাইশ এপ্রিল আমরা প্রথমে শুরু করছিলাম বারাহরি একটা প্রতিষ্ঠান সিলেট উপশহরের এফ ব্লক আলহামদুলিল্লাহ দুই হাজার তিন সালেও আমরা বর্তমান যে ক্যাম্পাস এটা সি ব্লক নিজস্ব জায়গা এবং নিজস্ব বিল্ডিং রূপে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান দাঁড়াই আছে আপনার হয়তো স্ক্রিনও দেখা দেখতে একসময় আপনার এফতলাও আছে না আলহামদুলিল্লাহ এখন পুরো সাইতলা কমপ্লিট হাইছেন বোর্ডিং কথা প্রায় একশোর উপরে বাহিরে ভিতরে মিলাইয়া প্রায় সাড়ে তিনশোর মতো থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ স্টুডেন্ট লেখাপড়া করে আর এটি হলো মহিলা মাদ্রাসা সবচেয়ে বড়ো যে একটা আমরা লাগিয়ে তালা হেসান এটি হলো সিলেট শহরের মতো জায়গা একটা প্রতিষ্ঠান আমরা করছি সালাইরাম তৌফিক দিছইন যে একটা রেন্ট করা লাগে না নিজস্ব জায়গার উপরে আর এখানেও আপনার হিফজখানা আছে কোরআনে করিম হাফিজ মানে হিফজ খররা এই বছর আমরা এখান থেকে তিনজন পাইছেন হাফিজা

আর অনাবাসিক ব্যবস্থা আছে সাথে সাথে আপনার একবার একবারে ছোটোভাচ্ছিন্তন লাগে আমরা নার্সারি একটা বিভাগ আছে আপনার যে প্লে নার্সারি থেকে শুরু করিয়া আপনার একবারে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি একটা সেকশন আছে এখানে আর সাথে সাথে হিফজর যে বিভাগটা ধরো হিফজর ক্লাস কিলা হরানি হয় আপনার আশা করি স্ক্রিনও দেখা আর কমপ্লিটলি বেশিরভাগ আপনার শিক্ষক শিক্ষিকার মধ্যে থাকিয়া তত্ত্বাবধানশীল শিক্ষিকা আপনার আমরা এখানে জন শিক্ষিকা আছে আর বাকি আরও সাতজন আটজন আপনার পুরুষ শিক্ষক আছেন যারা উফরেদি বুহারির মতো কিতাব হল তারা পড়ায় বাকি বেশিরভাগ দায় দায়িত্ব শিক্ষকতা সহত্ব দ্বারকি তত্ত্বাবধান এগুলো থাকে মহিলা হল মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া কর্তা খাস করি যার্লাস ভয়ানু হওয়া তাহলে আপনাদের প্রতিষ্ঠান রে কবুলের মঞ্জুর কর্তা তবে আমি আবারও মুবারকবাদ জানাই আর আজকে আপনারা দেখবেন স্ক্রিনের মাঝে মাঝে প্রোগ্রাম পাশে পাখে যেখানেও স্টেজে অনেক আমার দূর দূরান্ত কি আইসেন সম্মানিত সাপোর্টার হল যারা আপনারা সাপোর্ট করেন হাসানা এইডা সাপোর্ট করেন বিশেষ করে ইয়াদিয়ার আমরা ইস্তাম আমরা একটা সাউথ তার একটা মসজিদ হোসেন আমার চেয়ারম্যান সাহেব খান আছেন কেশা সাহেব আসেন আমার আবদুল কাদিশা ভাইসো আমার আমিন ভাই আসেন আলহামদুলিল্লাহ এবারে বাদে আমার লাইম আসেন আলহামদুলিল্লাহ আমার আফতাব ভাই আমার মুবিন ভাই আমার লায়েক ভাই আলহামদুলিল্লাহ এর বাদে আমার অনেক মায়ার ভাই হল আছেন আহমদুল্লাহ সবাই আমরা মুবারক পাঁচ জানি সাক্ষুল্লাহ অসংখ্য ধন্যবাদ জনাবুজ বলল না সাব্বির আহমদ ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ তানোর মাদ্রাসা সম্বন্ধে জাস্ট একটু আইডিয়া পাইছেন এবং আমি বিশেষ করে আমরা চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা যারা প্রত্যেক দিন আমরা যে এই কোরআন শিক্ষার আসলে তালিমুল কোরআনও আপনারা যে তানোর লোকের তানর ফোড়াহুন তানোর কাছ থেকে আপনারা শিক্ষা নেন আলহামদুলিল্লাহ তাই শুধু কোরআন শিক্ষা তো ওইখানেও দিরা আপনারারে হেল্প করা আপনারা কোরআন শুদ্ধই তৈরি কিন্তু বাস্তবিক করতে যে ছুটো থাকতে তাকে যে বা কোরআন এবং হাদিস এবং এলিম যে শিক্ষা অর্জন করা আল্লাহ আমরাল্লি ফরজ করে দিছেন এই শিক্ষাটারে তাই যে আলহামদুলিল্লাহ একটা শিকাই এবং এটা বিরাট একটা উদ্যোগ নিচয়ন এবং এই উদ্যোগরে আসলে সফলতা দান করতে হইলে সকলের কিন্তু সাহায্য এবং সহযোগিতা এবং আমাদের সবর অনুদানের দরকার আপনারা দেখছেন যখন কুচ্ছু আসিল না আলহামদুলিল্লাহ তাইন আল্লাহর তাওকুল তাওয়াক্কুল করিয়া এত একটা সুযোগ এবং সিদ্ধান্ত নিচয়ন আর আজকে দেখুক কাইখানো আলহামদুলিল্লাহ এত বড় একটা বিল্ডিং হয়েছে আপনার প্রায় আপনার প্রায় স্বাস্থ্য মতো খান্দা আছে আপনার বাচ্চা নিতে তারা পড়াশোনা করা এবং বিশেষ করে যে পুরো উপসরের মধ্যে মনে এটা হইল গিয়ে একমাত্র মহিলা মাদ্রাসা আর কোনো মহিলা মাদ্রাসা উপসর কিন্তু নাই আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল আপনারা জানেন যে সিলেট উপশহর আমরা এটা বিরাট বড়ো জায়গা এখানে অনেক মানুষ সকল তাকই কিন্তু এই মানুষগুলোর মাঝ থেকে যে মেয়ে শুধুমাত্র বাছে ইসলামিক শিক্ষা দান করার ক্ষেত্রে যে একটা অগ্রণী ভূমিকা এই মাদ্রাসায় পালন করে আমি আশা করি এটার আপনার সাপোর্ট ধারাবাহিত রাখবো আমরা লোকে আমরা কমিটি অত্যন্ত শ্রদ্ধাবাজন এবং প্রবীণ মুরব্বী দিন আমরা অনেকেরই উস্তাদ জনাব শেখ শামসুলক সাহেব আসেন আলহামদুলিল্লাহ তাইন কিন্তু মানে এই গ্রেট ব্রিটেনর মাঝে আমরা মুসলিম কমিউনিটি হলোর অনেক প্রতিষ্ঠান ওগুলোর জন্ম তাই নিজের আতে দিছেন ফাউন্ড হরসেন এবং বর্তমানেও তাই কিন্তু কাউন্সিল অফ মস্কোর চেয়ারম্যান হিসাবে অনেক দিন ধরে দায়িত্ব পালন করা এবং হাসানা এইডোরও একজন সম্মানিত অ্যাডভাইজার হিসেবে আসেন আমি হুজুর এসে যাইমু আর আমি আমি অনুরোধ করবো যে আলহামদুলিল্লাহ যে হাসানা এইটোর সাথে তো আপনার আলহামদুলিল্লাহ আপনার দীর্ঘদিন আপনি ইনভলভ আছেন চেন দর্শকরাও কিন্তু আলহামদুলিল্লাহ গত বছরও সুন্দরভাবে সাপোর্ট করছেন এবারও আলহামদুলিল্লাহ আমরা আশা করাম আরও বেশি করি তার আগ্রহী আইতা আর আমরা খুব খুশি হয়েছি আজকে যে আপনি আইছেন আপনার দেখা মতো এই মাদ্রাসা সম্বন্ধে আমরা দর্শক লোকের দুই একটা কথা কইবা আশা কই বা রহিম আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض صدق الله العظيم أسكيه চ্যানেল মাধ্যমে হাসানা এইড বা সিলেটের উপশহরের সুনাম মাদ্রাসা মাদ্রাসা তুল হাসানাইনাল বানাজ যে ব্যক্তি যে আলিম যে চিন্তাশীল মানুষ সমাজ চিন্তা করছেন এরপরে যে দুই বিভাগে হাসানা ঈদের মাধ্যমে মাদ্রাসাও প্রতিষ্ঠিত করছেন এবং সমাজের খেদমত পরিচালনা করতে আছে। তো হাসানা শব্দ যে একটা ওই রোগী এটার কত ব্যাখ্যা আছে আমরা সহজে যে সুন্দর যে দুনিয়ার সামনে মানুষের সামনে আল্লাহ তালায় দুনিয়ার সৃষ্টি করছই খুব সুন্দর করে দুনিয়া বানাইছই আজ পর্যন্ত দুনিয়ায় কোনো মানুষে আইয়া দেখি আকৃষ্ট না পারছে না তো আল্লাহ তালায় আখের ওলা আরও সুন্দর দুনিয়ায় এক সুন্দর থাকি আরও সুন্দর যাইতে হইলে সুন্দর ফুলর উপরে দিয়ে হয় সুন্দর দিয়া পার হইতে হইব এর গতিকে আমরা অকলে আলিয়া কোরআন শরীফের মাঝে সবচেয়ে বড় দুয়াদ একটা দুনিয়ারও উত্তম আখের আতরও উত্তম দুনিয়ারও সুন্দর আখের আতরও সুন্দর সাইবার লাগি আল্লাহর তরফ থাকি ফরমান হইল রব্বানা ও আমার রব ও আমার আল্লাহ আতিনা দুনিয়া হাসানা আমারে দান করো দুনিয়ার যত সুন্দর জিনিস আছে অফিল আখের আসানা আখের আতর যত উত্তম সুন্দর আছে তো মলানা সব্বির সাবে আপনারে আমারে এই দুয়া যে বাস্তবে ফাইবার লাগিয়া দুনিয়ায় তো ফাইবার লাগি আখেড়া তো ফাইবার লাগে আরও দুনিয়ায় কিছু জিনিস আল্লাহ তালায় সৃষ্টি করছোই ফিতনা হিসাবে ওয়ান আমাওয়া লুকুম আওলা দুকুম ফিতনা মালরেও হাসানা ঘামো লাগাইবার রাস্তা বার লাগাইয়া মাল তগাইয়া মালরেও হাসান ঘামো লাগাইবার জায়গা আর আওলা দিতনা থাকিবা চাইবা লাগি দিনী তাহলে জায়গা আর বিশেষকৰিয়া মহিলাসকলৰ যে ঠাইন ডিঙী তালিমৰ কেন্দ্ৰ খৰচইন এই যে জেগা যে উপ চহৰ উপ চহৰ এমন এক জেগা যে জেগাত মানুহৰ কা চিলেটৰ মাজে দ্বাৰা আজি উত্তম পজিশ্যনো আছিলা বিভিন্ন চাকৰি নকৰিত আছিলা জীৱন খাটিবাৰ লাগি এই জেগাত প্ৰত্যেকৰে এক একটা বিটা দিয়া হৈছে বিটা দিয়া হৈছে আৰু কিছু লটাৰীৰ মাধ্যমে সাধাৰণ মানুহেৰেও দিয়া হৈছে উত্তম মানুষের হল একটা কেন্দ্র একটা শহর শহরটাকে উপশহর নির্মাণ করা হয়েছে সুন্দর তো এই জায়গা এই যে প্রতিষ্ঠান হয়েছে আপনারা এস চ্যানেলের মাধ্যমে এই যে পরিচালক মলানা আসেন সাব্বির সাহেব তাই ও কোরআন দর্শ দিয়ে আপনার মন আকৃষ্ট করছেন স্থায়ীভাবে তালিম দিবার লাগি

শেখ শামসুলুক সাহেব তাই নিজেও আপনি তো তো গিয়েও আইসেন তাই নিজে ভিজিট করিয়ে আইসেন দেখিয়েও আইসেন আলহামদুলিল্লাহ তাই যে আমি আশা করব যে ইনশাআল্লাহ আপনারা মাজদাসের হাসনাইন এই মহিলা মাদ্রাসা লাগে আপনারা ইনশাআল্লাহ আগুয়েব আমরা আমার আতুল খানদাত জনাব শেখ ফজলুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ তাই আপনি অত নিজেও ভিজিট করিয়া আইসেন দেখিয়াও আইসেন আপনার নিজের সুখে একবারের শুরু থাকি ঢুকের সময় সংক্ষেপে যদি আলহামদুলিল্লাহ আপনার অনুভূতি বা আপনি যে দেখছেন এটা সম্বন্ধে আমরা দর্শক মনে দু একটা কথা কই السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم أسكري চ্যানেল এস কর্তৃক আয়োজিত الله হাসানাইনের উদ্যোগে যে অনুষ্ঠান আমাদের সামনে অনুষ্ঠিত হচ্ছে আমাদের যারা এখানে তসিবাঞ্চন বিশেষ করে চেন এলএসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং শেখ বিশেষ করে আমার এই মসজিদের যে দিয়ে কাউন্সিলর চেয়ারম্যান আমার ক্লাসমেট জনাব শামসুল ইসলাম ভাই উনিও আসছেন কষ্ট করে উনার কত ইয়াও এর এরপরে যে ইটারে গুরুত্ব দিচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই হাসান আইনের উদ্দেশ উদ্যোগে আজকের এই নেক কাজের মধ্যে হওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করছি আমি বলছি আলহামদুলিল্লাহ আপনারা যে জানছেন সে আমার বাগনাও। উনি শিব্বির আহমদ মৌলানা শিব্বির আহমদ উনি নিজ থেকেই এই প্রথম থেকে যেভাবে ছোটো ছোটো করে খাস করে এই মাদ্রাসাতুল হাসানাইন আজকে পর্যন্ত আমাদের সামনে মাদ্রাসাতুল এই দৌরা পর্যন্ত পৌঁছে গেছে আপনাদের সহযোগিতা এবং ওনার এবং ওনার আব্বা আম্মা মহিলা মাদ্রাসার জন্য দিন রায় পরিশ্রম করতেছেন আমি নিজেও এসেছি দেশটাকে আর এখনও এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে মাত্র আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ মেহের বাড়িতে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইল্লা উনা ইয়সা আল্লাহ রবুল আলামিন আপনার আমার কোনো প্ল্যান কোনো প্রোগ্রাম কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের সাপোর্ট না হবে তো আমাদের মাদ্রাসার দিকে যখন তাকাই আমরা ম্যান ক্যান বি লাই বাট সারকামটেন্সেস ইজ নট লাই একটা কথা আছে মাদ্রাসায় যে ফেছে সিলেটের মতো শহরের মতো জাগাত এই অবস্থাতে গেছে আমরা বিশ্বাস করি যে রবিনের সাপোর্ট সরাসরি সাপোর্ট হয়েছে এর কারণে আল্লাহ সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এখন কথা হলো আমরা কতটুকু এর পিছনে কাজ করতেছি আমাদের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন যারা সহযোগিতা করতেছেন তারার সাথেও আমরা যেন তাকতাম পারি আগামীতে যে রমজান আসছে রমজানে যে আফিল আসবে আমরা যেন মন খুলিয়া পোকায় টুজাল করিয়া এই সাথে সহযোগিতা করতে পারি আল্লাহ আমাদের

কিছু বা চিন্তার লাগে যেগুলো খরসেন কারুকালাম আমাদের এই দেশের যেরকম করা হয়েছে এইরকম অনেকগুলো লন্ডনের লোকে মিলেছে দেখছি তাই দেখিয়ে খুশি হয়েছি আর মাদ্রাসুর হাসনাইনুর চেয়ারম্যান সাহেব উনি এই দেশে আওয়ার পর থেকে আমার সাথে ওনার সম্পর্ক আছে আমি ওনাকে ভালোই চিনি বর্তমানেও আমাদের রহমান্ডু কালচার অ্যাসোসিয়েশনের খতিব সাবি জুম্মান নমাজ ফুরাইরা আপনারা সব কারণ খোতা হইলে টাইম শেষ হয়ে দিব এই জন্য শর্ট করতে চাইছি আপনারা সব এই মাদর সাথুল হাসানাইনের দিকে এগিয়ে আসুন ইনশাআল্লাহ নামও দিছেন মাদর সাথুল হাসানাইন হুজুরে তর্জমা করসন এই মাদ্রাসার দিকে আমরা যদি এগিয়ে আসি আমাদের দুনিয়া খেলা ফায়দা হবে দর্শকিন্দু আপনারা দেখার কিন্তু আমরা গ্রাউন্ড আজকে আমরা কিন্তু হাসানা একটা প্রজেক্ট অত্যন্ত সুন্দর আমরা মাঝে মাদ্রাসা তুলা হাসনাইন মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটা কিন্তু তারা কন্টিনিউ করা আর এই মাদ্রাসার কিন্তু সবচেয়ে সর্বোচ্চ যে ডিগ্রি আমরা দেশও আমরা যদি মনে করি এটা হইল গিয়ে আপনার দাওরাই হাদিস অথবা আমরা যদি ইকুইবলেন্ট হই তাহলে আমরা এম এ এইটাও দেবো এবং পাশাপাশি তারা এখানে নতুন করে এখন কিন্তু ইনফরমেশন টেকনোলজির সেক্টর কিন্তু খুলে হইছে তো এবং এছাড়াও কিন্তু এখানেও কারিগরি অনেকগুলো শিক্ষা দেওয়া হয় বাস্তবর্তী যে এইখান থেকে যে স্টুডেন্ট সকল এ তারা তাদের নিজের পায়ে দাঁড়াইতে পারে যদি তারা কোনো শিক্ষকতা সহ অন্যান্য কোনো সরকারি জব নাও পায় রকম অনেকগুলো কিন্তু আপনার কার্যক্রম শুরু হয়েছে আমরা এগুলা সম্বন্ধে আর একটু আলোচনা করবো এবং জানবো আর আমরা একটু ছোট্ট বিরতি যেইরাম কিন্তু আমরা লোকে তাহকা বিরতির হয়ে আমরা তাড়াতাড়ি في والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত জজাকিমুল্লাহের দর্শক কিন্তু আজকে আপনারা দেখরা এই মুহুর্তে অন দ্য গ্রাউন্ড আমরা চ্যানেলশন নিয়মিত চ্যারিটিমূলক যে প্রোগ্রাম আমরা জানেন যে প্রত্যেক অন দ্য গ্রাউন্ডর মাঝে আমরা কিন্তু আমরা যে চ্যারিটি পার্টনার যারা আছেন তারা বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আমরা পার্টিকুলার একটা চ্যারিটি সম্বন্ধে আলোচনা করি আজকে আমরা কিন্তু আপনারা সবচেয়ে প্রিয় যে সংগঠন যেটা শুধুমাত্র একটা মাদ্রাসা চালাইরা এডুকেশন এবং দিনীয় ইলমি আপনার ফিল্ডর মাঝে তারা তারা এই অবদানটা রাখরা মাদ্রাসা তুল হাসনাইন মহিলা মাদ্রাসা সিলেট উপশহরের মাঝে এই মাদ্রাসাটা তারা দীর্ঘদিন ধরে চালাইরা আমরা কমিটির অত্যন্ত শ্রদ্ধাভাজনা আলেমে দিন শেখ মৌলানা শাব্বির আহমদ সাকুমুল্লাহ খান আপনার এই উদ্যোগও লাগিয়ে এবং আজকে আমরা অন দ্য গ্রাউন্ডও আপনার সংগঠন লিগিয়ে আইছেন এই মুহূর্তে আমরা গেস্ট লিস্টের মাঝে আমরা একজন পরিবর্তন হিসেবে আমরা তাদের একটু পরিচয় আমরা স্টুডিওর মাঝে আমরা আমার লগে আইসেন এখন জোনাব নুনু মিয়া সাব তাইনুলেগা রোমান্ডো এই যে ট্রাস্ট এই ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আমরা তাদের একটু স্বাগত জানাই সালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ থ্যাংক ইউ আপনি এই মুহূর্তে ব্যস্ততা আমাদের জয়েন হয়েছেন আলহামদুলিল্লাহ হইসইন আলহামদুলিল্লাহ আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সফলতা হইল লোকে যে চূড়ান্ত যে শিক্ষা বা এডুকেশন দেওয়া বা কমপ্লিট করা যেমন আমরা প্রাথমিক শিক্ষা যখন থাকে প্রাইমারি স্কুলও থাকে একটা লিমিটেড শিক্ষা তারপরে হাই স্কুল থাকলে এটাও একটা লিমিটেড চূড়ান্ত কমপ্লিট এডুকেশনটা ও তখনই যখন এটা ইউনিভার্সিটি লেভেলও শিক্ষা দেওয়া হয় যেখানে তার অনার্স মাস্টার্স দেওয়া হয় আলহামদুলিল্লাহ আপনার হাসনাত হাসনাতুল মাদ্রাসাদের হাসনাইন মহিলা মাদ্রাসাও কিন্তু আলহামদুলিল্লাহ আটি আটি পা পা করে এখন কিন্তু আমরা দিনই লাইনের মধ্যে সর্বোচ্চ শিক্ষা আলহামদুলিল্লাহ তারা এটা দিরা আমি মৌলানা সাব্বির আহমদ বাইরের সাহেবরা যাইমগি তাহলে এমগি এবং এই যে যাত্রাটা শুরু হইল এবং আলহামদুলিল্লাহ এখন হাটিয়াটি পা পা করে এখন সর্বোচ্চ শিক্ষাটাও কিন্তু এই লিমিট দেওয়া ওর আলহামদুল্লাটা কীরকম শুরু হইল যদি আমরা দশ হলের হইন এবং বর্তমানে কোন ধরনের শিক্ষাটা আপনি দিরা না এখানেও মাদ্রাসা সুন্দর একটা পয়েন্ট আপনি উত্থাপন করছেন দর্শক শ্রোতা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মাজাদুল হাসানাইন আমরা এটা বিশ্বাস করি আমরা যারা শিক্ষার্থী এরা এমন কিছু জ্ঞান অর্জন করতাম যেটা তানদের ফায়দা করতো নিজের এবং তান দ্বারা সমাজের ফায়দা হইত এ আমরা দুইটা সেক্টর করছি আলহামদুলিল্লাহ আপনার দেখবা একটা গিয়া এমন কিছু জ্ঞান বা চিন্তা অর্জন করতাম যে যেখান থেকে আপনাদের দেহকে স্ক্রিন দেখারা কমপ্লিট কোর্স করার বাদে তারা আলিমা হিসাবে গণ্য হইতা এবং শিক্ষার স্বীকৃতি এটা হলো কি এখন বাচ্চার বা একজন শিক্ষার্থীর তার অধিকার এটা দেওয়ার লাগে আমরা এই গত জানুয়ারির আট তারিখে আমরা গ্রাজুয়েশন করছি চেন্সের চেয়ারম্যান শাপ ইসলাল আহমদুলিল্লাহ দারুম দেওয়াকি আফান মনসুরফরি হাফিজ তাই তাহিন তশিফ ছিল প্রায় এখানে প্রায় আটশোর উপরে খালি মহিলা হল আসলাম গেস্ট আর আমরা চান জন যারা তাক মিলফিল হাদিস কমপ্লিট করছেন তারা আমরা গ্রাজুয়েশন দিয়েছি আর গ্রাজুয়েশনের ফুল প্রসিজিয়র আমরা মেনটেন করছি আপনার ব্রিটিশ ইউনিভার্সিটি হল থেকে যারা গ্রাজুয়েশন হয় এবং ফুললি আপনার পৃথক দুইটা হলও গ্রাজুয়েশন হয়েছে একটা হলো পুরুষ হলোর লাগিয়া এবং একটা মহিলা হলোর লাগিয়া তো আপনারা আলহামদুলিল্লাহ সময় আমরা সময়ের কারণে ফুল যে আমরা ভিডিওটা বা ডকুমেন্টারি দেখাই বা সুযোগ আমরা এত নাই শুধুমাত্র সামান্য সামান্য টাচকর্ম আমরা দেখবা আপনারা এবং সাথে সাথে আমরা বুহারি যে দর্শ শুরু দেখো স্ক্রিন লেখা আছে সিলেটর উলামাই খেরাম এবং আমার শেখ সাবজুর আসলা দর্শক বুহারীর উদ্বোধনী সময় তার আগে দর্শ দেিতে চিন্তা করো একটা মেয়ে বুহারী শরীর সামনে লিয়ে সব হান আল্লাহ কালা কালা রসুল্লাহি সাল্লু আলি আসল্লাম হিয়তার হাজি হুল ফুল্লা এর বাদে আপনারা যে অন্য সময় লাগি গিফট ফাটাই ড্রেস ফাটান ফয়সা দেন ফিতরা দেন ওদের আমরা অফিসিয়ালি বাচ্চেন্তর আত আপনাদের পক্ষ থাকি ফিতরার ফয়সা যারা এ থিম আপনাদের পক্ষ থাকি যে জাকাতর সাফর সুফর দেওয়া হয় এগুলো আমরা বাচ্চেন্তরে আলহামদুলিল্লাহ পোষাই এই বছর আমরা পুরা ক্লাস ওয়ান থেকে নিয়ে ফাইভ পর্যন্ত কমপ্লিট প্রাইমারি সেকশনও সব বাক্যন্তরে ফ্রি কিতাব দিসলাম কথা আপনারা ফুল ডকুমেন্টারি সব বাক্যান্তরে আমরা ফ্রি দিসলাম এবং আমি নিজেও উপস্থিত আসতাম আলহামদুলিল্লাহ তাকিয়া স্কুলও বাচ্চাই নানোর সময় দায়ন দিয়ে লাগে প্রাইমারি পর্যন্ত বই ফ্রি পাওয়া যায় তো আমরা করছি কি বলে মাসাত আপনার ভর্তি ঘরকা বাচ্চারে বই ফ্রি আমরা আলহামদুলিল্লাহ এবং এটা আফতাদের সহযোগিতার কারণে সম্ভব হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ এই বাচ্চাই প্রাইমারি থেকে নিয়া দাঁড়া পর্যন্ত গ্রহণ

কমপ্লিটলি আপনার ইনফরমেশন টেকনোলজি যে আছে ডিপার্টমেন্টটা আছে কম্পিউটার আমরা বাক্যান্তরে শিকাই রাম বাড়ির সেলাই প্রশিক্ষণ আমরা শিকাই রাম বাড়িতে হস্তশিল্পী যেটা আছে আতে হল বেদক আপনার স্ক্রিনের মধ্যে বছর কিন্তু কমপ্লিট একটা আমরা আইসিটি রুম করছি ফোন বিজন বাক্যান্তি স্ক্রিনও দেখা আপনারা বাইকেন্টে এক লগে বইয়ে কম্পিউটার লিখতে পারেন মহিলা হল ভেরি কোয়ালিফাইড আলহামদুলিল্লাহ আর ক্লাস দেখোক আর যখন হয়েছেন আমার শহীদ হিসাবে যে আমরা ক্লাসর যে ডিজাইন করছি এই দেশের স্কুল হল যেলা আপনার ক্লাস প্রেজেন্টেশন থাকে ডেকোরেশন থাকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওলা আমরা বাইক এই ফিলিং এই টাচ আমরা দিলাম যে তারা বুঝতে না কেন যে আমরা বহির্বিশ্বটাকে আমরা বহু দূরে আছি তারা জানিয়ান না না আমরা বিশ্বের সাথে পরিচয় করাই দেওয়ার লাগে শিক্ষার মাধ্যমে পরিবেশের মাধ্যমে আমরা কম্পিউটার সেলাই প্রশিক্ষণ হস্তশিল্প আমরা অনেক জিনিস আসছি ওদের বাচ্চানিতে আঁতর বানাই অনেক কাজ এই যেগুলো দেখা সব আপনাদের এই বাচ্চায় যারা মারসাদ ফোর তারা আঁতের কাজ সব আমি নিজে আশ্চর্য হয়েছি এবং চেয়ারম্যান সাহেব নিজে দেখছেন চ্যানেলের সাথে নিজে গেছলা যে বাক্যান্তে এত ছোটো ছোটো সুন্দর সুন্দর কাজ নেতা আল্লাহামদুল্লাহ তো দোয়া করবা আর বিশেষ করে এখন যে যেগুলো দেখা নিউর এই কম্পিউটার একটা বা আপনারা যে ক্লাসের সিস্টেম আমরা ক্লাস করাই এগুলাতে কি আপনারা আশা করি একটা আইডিয়া ফাইরা যে আমরা শুধুমাত্র দিনী শিক্ষা দিয়া বাচ্চা ক্লান্ত হইয়া না বরং দিনী শিক্ষার সাথে জীবন চলাইবার মতো দুনিয়াবি শিক্ষা যেটা আল্লাহ সুহান তালা হইছেন অর্জন করার লাগে এটাও দিয়া যাতে করে এমন বাচ্চা শিক্ষিত হইন আবার স্বাবলম্বলী স্বাবলম্বী স্বাবলবলম্বীও হইতে পারেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানাবতালার অশেষ মেহরবানি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান হাসানাই এই সমস্ত ক্ষেত্রে ভূমিকা রাখে দোয়া করবো আল্লাহ সব হানা তালে যেন আরও ভূমিকা রাখার তৌফিক দান কথা এবং এই যে কম্পিউটার শিক্ষাটা কোন ক্লাস থেকে তারা বাধ্যতামূলক ক্লাস তারা করেও লাগবে জাজাকুমুল্লাহ কম্পিউটারটা আমরা দুইটা সেকশন রাখছি আমরা একটা প্রাইমারি যে কম্পিউটার কম্পিউটার সম্পর্কে আইডিয়া ধরো আপনি এম এস ওয়ার্ড আছে মাইক্রোসফট ওয়ার্ড আছে বা কম্পিউটার অন হর অফ করা প্রিন্টিং করা এগুলো আমরা একবারে ধরো ইয়ার ইয়ার টু থেকে স্টার্টিং হয়ে যায় মোটামুটি ডিজাইন করিয়া নাম লেখা শুরু করে এই লেভেল পাস করার বাদে আমরা ধরো এম এমএস ওয়ার্ডের সাথে সাথে এক্সেল শিকাই এক্সেলের বাদে ফটোশপ এবং গ্রাফিক্সও কিছু কাজ তারা শেখা নিয় যাতে করি বাইচান্ত একটা বুক বুকের ডিজাইন করতে পারে বুক লিফলেট বানাইতে পারেন তারা পোস্টার বানাইতে পারেন কারণ মহিলা অনগরতা পাইচাইন অনেক কাজ গরব বই করতে পারেন এই মানে খাজগুলো আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে করিয়া যান আর বিশেষ করে তো সেলাই প্রশিক্ষণ আছে আশ্চর্য বাইচানিতে কাটিং মাস্টার হই নি তারা একটা ড্রেস কাট করিয়া নিজেরা ডিজাইন করিয়া সুন্দর করে নিজের বুর্কা নিজের ড্রেস তারা বানাইতে পারেন মানে তারা যে সেলাই প্রশিক্ষণ কররা আপনারা দেখাই রাম সেলাই বাক্যান্তে নিজের খাটিয়া সেলাই করতে পারেন আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে আপনি যেটা কইছেন যে মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রায় তো নিয়ারলি ফোর হান্ড্রেড বাচ্চা নিতে সো তারা পড়াশোনার বাইরে তারারে বিভিন্ন জায়গা লুয়ে যাওয়া বা এজুকেশনাল ট্যুর বা এই ধরনের কোনো রিক্রিয়েশনাল বিনোদনমূলক কিছু রাখছেন এখানে আমরা অনেক সময় মা বাপে তো মাদ্রাসাও নিয়েও আমরা মনে করি খালি তো তারা খালি তো খালি কোরআন হাদিস তারা মনে হয় কোনো আনন্দ বিনোদন বা ঈদ মনে হয় একবারে ইয়ে করেন ওয় না তো এই ব্যাপারে আপনার মাদ্রাসা তো হাসনাইনও কোনো উদ্যোগ আসেনি আলহামদুলিল্লাহ সুন্দর একটা পয়েন্ট আমরা দুইটা কাজ করি প্রথমত গিয়া ইনডোর বা চেন্টোরে আমরা প্রতিষ্ঠানের পরিধির মধ্যে তারা খেলাধুলা লাগিয়া বিনোদনের লাগিয়া তাদের যে শারীরিক উন্নতির লাগিয়া আমরা অনেক ব্যবস্থা রাখছি মাসার ভিতরে আছে আর এবছর আলহামদুলিল্লাহ সুন্দর একটা আমরা উদ্যোগ নিশ্চিত উদ্যোগ আমার স্ক্রিনে দেখা পুরো সারা বাইক আমরা সিলেটের চা বাগান আমরা গেছি গেছেন শত শত বাইক আপনারা এই যে সারা বুরকা আলা তারা ওটা শিকাইবার লাগে যে যে বিনোদন করা যায় এবং এখানে গিয়া যে বাস্তবে আল্লাহ সুহান যার আসায় এগুলো দেখা এখান থেকে তারা ভৌগোলিক একটা আইডিয়া পাইলা দুই নম্বর হইলো সফর করতে হইলে কী করা লাগে তাও তারা জানলা তিন নম্বর হইলো সামাজিকভাবে যদি একলাগুলো কোনো ঠো যায় তাহলে কি দোয়া ফলা লাগে ভাবে মেনটেন করা লাগে এগুলো তারা জানলা আলহামদুলিল্লাহ সুন্দর প্রতিষ্ঠানে সার্থক খুব সফলতার সাথে শিক্ষা মানে আয়োজন স্বার্থে এবং আলহামদুলিল্লাহ আমরা বহু ভালো ফিডব্যাক পাইছি বা কিন্তু থাকি প্যারেন্টসর কাছে থাকি এবং আমরা লোকের আরো কিছু আমাদের এলাকা যারা তখন অভিভাবক থানার কাজ থাকিও তো আলহামদুলিল্লাহ দোয়া হর ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে হরি আমরা এই কাজগুলো কন্টিনিউ করতামশাল আমরা দর্শক বিন্দু আমরা এই বিশেষ করি যে আপনার এই যে ছাত্র প্রায় সতেরো সতেরো জন ছাত্রছাত্রী বা গ্রাজুয়েটেড হয়েছে তিনজন হাফিজা তিনজন হাফিজা টোটাল টোয়েন্টি মার্শাল সো এইটা একটা বিরাট কিন্তু একটা অ্যাচিভমেন্ট মানে আলহামদুলিল্লাহ এবং গ্রাজুয়েশন উপলক্ষে আমরা একটা সারাকও করছি হয়তো অনেকে দেখছেন আপনারা স্ক্রিনে দেখবা দর্শক শ্রোতা এটাই লাগি আমরা গ্রাজুয়েশন উপলক্ষে আমরা একটা সারাক করছিলাম যারা উপস্থিত আসলে সব দেশি আমরা ওখানে এখানে মধ্যে আমরা ডিটেলস আছে যে জন যারা আলিম ওইসেন তাদের নাম এবং যারা হাফিজা হইছেন তাদের নাম এবং মাসার বিস্তারিত কিছু পরিচিত এখানে আছে আলহামদুলিল্লাহ

এই যে দান এবং অনুদান স্বার্থক হইছে। ইনশাআল্লাহ বাট এই যে তিনশো ছাত্রছাত্রী বাট আলহামদুলিল্লাহ এটা তো এনাফ না এখানে প্রয়োজন আরো বেশি ইনশাল্লাহ আমরা আশা করবো আপনারা জেনারেল সিটির মাধ্যমে আগ্রহী আমরা যেদিন আপিল থাকবো আমরা সংক্ষেপে দু একটা কথা জানাব নুনু মিয়া সাগর আমরা চেয়ারম্যান এই রোমান্ড ট্রাস্ট সম্মানিত ট্রাস্টি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আপনি তো অনেক দিন থেকে জড়িত এবং ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ হয়তো খুশি হইছেন অনেকগুলো অ্যাচিভমেন্ট এখানে হইছে তো এই ব্যাপারে আপনার দর্শক ভাই বোনের কিছু হওয়ার আসেনি আপনার জি অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হই কি আছে আমরা তো অনেক চ্যারিটি আছে কিন্তু এইটা মহিলাদের চ্যারিটি ইয়াং ইয়াং মেয়েদের চ্যারিটি এটা এই জিনিসটা আমরা দেশ আরও হওয়া উচিত আমরা অনেক মেয়েরা আসইন তারা শিক্ষা দেওয়া তাৰে কুৰণ শিক্ষা দিয়া তাৰে লাইফ স্কিলছ ঐ যে আমাৰ মহিলা চাব কৈলা যে গাৰ্ণমেণ্ট ৱৰ্ক বা অন্য অন্য কম্পিউটাৰ ৱৰ্ক এইটো কিন্তু জৰুৰী আৰু ই অৰ্গানাইজেশ যে অত কৰে একমাত্ৰ মহিলাৰ দাৰ্ণ এতিয়া অৱশ্যে খুব খুব এটা এটা পালাখা মানত এতিয়া লাগে যা পাৰি আমাৰ অগ্ৰহীত থাকত হেল্প কৰত ইয়াৰ মাজে আমাৰ যে জেলা পারে এটা এটা সাহায্য করতাম এটা জেলা বিল্ড আপ করতাম পারি অনেক মেদ মেরাজ হইন তারা এইরকম সাহায্যর দরকার তারা আমরা এটা এটা প্লেসমেন্ট দিতাম পারি এটা জায়গায় তো তো ইয়ে আমরা দেশ দেশের লাগে উন্নত হইব খালি ই জেনারেশন লাগে না নেক্সট জেনারেশন লাগে এটা মা যদি এজন হাফিজা তা হইন তার বাচ্চা না লই বাড়া বলে তো এটা এটা অত্যন্ত গ্রক্ত এটা এটা লই আমরা অনেক চেষ্টা করতাম আর আল্লাহ থ্যাংক ইউ জনাব আপনি আইসর কষ্ট হরি এবং গুরুত্বপূর্ণ অনেকগুলা অনেকগুলো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রবীণ মুরব্বী শেখ জনাব শামসুল হক শাহর কাছ থেকে জনাবর কাছ থেকে আমরা দুই একটা কথা আমরা শুনবো আলহামদুলিল্লাহ মানে দেখা যাক দিন দিন উত্তর উত্তর আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে বিরাট একটা কেববতর আলহামদুলিল্লাহ আমরা আপনার কমিউনিটির বাই বেশি আমি রিকোয়েস্ট করবো যে সংক্ষেপে দুই একটা আপনি আমরা ফুটেজও দেখছি আপনি নিজেও ভিজিট করিয়াছেন কষ্ট করি গেছেন দেখিয়েছেন একটা কথা আমরা দর্শক দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে চ্যানেল সর অন দি গ্রাউন্ড مدرساتو لحساناین شم پرکه خپل را ذ هوګوګتی وئسوین ار आम्ही 니زه دکیای شي ښځو د ښکړه زه ښکړه وتنتو ضروري زه افنن الله تعالی ښځو اولاد او ذمہ داری ديڅوین زه اولاد رې بوکو ته لوه پټو لوه او څنګه اولادون خور ګمانیر اوټار কোরআন আর সুন্নত ফিত্রত হিসাবে তার তরবিয়ত দেয়ার তো সর্বপ্রথম মাদ্রাসা হাসানাইনে ও মা হল ফয়দা করিয়া দের ও বইন নকল ফয়দা করিয়া দের ও মহিলা হল ফয়দা করিয়া দের দ্বারা মানুষের যে আল্লাহ ফিত্রত ফয়দা করছেন কুল্লু মাউলু ডিঙুল আদোয়ালাল ফিতরা এই দিন উপরে আল্লাহ ফয়দা তারার খাওয়ানি গুমা উঠা বসা হাত ধা মুখ ধা পাও দোয়া এরপরে পবিত্র হওয়া সাফসুতরা হওয়া এই সমস্ত মায়ও সর্বপ্রথম বাচ্চাদের শিক্ষা দেন তে কোরআন সুন্দর বিধি বিধান ভিত্তিক এই মা হলে শিকিয়া তারা বাচ্চাকে ধরে যদি শিক্ষা দেন তে মনে হরকা আপনার বাচ্চারে এখানে মাদরদাত অলি বানাইয়া তুলতে পারবো এই মহিলায় এক শিক্ষা দুই নম্বর শিক্ষা হইল গিয়া যে গড় যেটা আছে বা সমাজ যেটা আছে বা সংসার যেটা আছে। সংসার সংসারর সৌন্দর্য ইলো নারী সংসারর বরকতৈল কি নারী সংসারর রকম তৈলগী নারী তো যে নারী সৌন্দর্য যে একটা এমন উত্তম নামের মাদ্রাসাত পড়িয়ে গেছে যেটার নামও সুন্দর এখান থেকে যে সুন্দর আখলাক সুন্দর আরি সবর সুন্দর খুশু সুন্দর তাকোয়া এই সমস্ত গুণে গুণান্বিত হইয়া যায় তে এই রে নোর দিয়া এই ঘরের দিয়া দিয়ার এই শান্তি দি প্রতিষ্ঠিত করতে পারবো আমি নিজ চৌখে দেখিয়েছি বা যেভাবে আখলাকি তালিম দেওয়া আর ইয় সমস্ত তালিম দেওয়া তিন নম্বর যে কইছি যে ফ্যামিলি ফ্যামিলির মাঝে বরকত আনার যে কোন দিনী শকিলা বরকত হয় এই বরকত আইবার লাগিয়া আল্লাহর নবিয়ে কোরআন আর সুন্নতর মাধ্যমে যে সমস্ত আদেশ সকল দিচ্ছইন দোয়া অকল দিচ্ছইন এই বাচ্চা বাচ্চা বাচ্চিনতে এই সমস্ত তারা শিকিয়া আমরাও দেখছি আমরার মা চাষিয়ে দেখিলা বরকত ওইবার দুকা হয় শূন্যত এই সমস্ত ভিত্তিতে গরজে সৌন্দর্য আর শান্তি আনতে পারব এইটা আমি আমার দিল দিয়া ওখান কইতাম পারি যে অতখান শিকিয়া আমল না করলে আর তারও তৃপ্তি মৃত্যু নাই আর হেও ইত্যাদি পরিপূর্ণ করতো না চাইল নম্বর আদর্শ দিনে আমি হইয়ার বাংলাদেশও মনে করা সর্বপ্রথম যে শিল্পর ভিত্তিতে বাংলাদেশ দুনিয়ার কাছে প্রতিষ্ঠিত আছিল কুটির শিল্প আর কুটির শিল্পর বেশি অংশে যারা কাম কর্তা মেহনত কর্তা মহিলা হলে কর্তা কুটির শিল্প আবার এই দুনিয়াটা আবার আইছে কুটির শিল্প ভিত্তিক আর যে শিল্প একদিন বাড়া আছিল এখন গরো গেছে গিয়া ডিজাইনিং যে একটা বাড়া এক মহিলা করতে পারব গরো হইয়া হারিয়া কম্পিউটারের মাধ্যমে করিয়া যে কোনো ফ্যাক্টরি যে কোনো জোচারে দিতে পারবো গর থেকে নিয়ে নিয়া নিয়ে করতে পারবো তারা ডিজাইনিং থাকি লইয়া আধুনিক কম্পিউটার পরিচালনার মাধ্যমে এবং হাতর যে সিলাই যে সিলাই সর্বপ্রথম হজরত ইদ্রি সালাই সালাচালামে শুরু করছিল আর মানুষে এগুলি অত গ্রহণ করছিল খাপড়ের যে ডিজাইন আছে বা মানুষের মন পছন্দ করিয়া তুলিয়ার আছে এটা মহিলা হলে বেশি জানোইন যত নকশি জিনিস আছে পুরুষ থাকি মহিলা হলে বেশি জানোইন আমরা দেশের মহিলা হলে আদি পার্টি চাটির মাঝে দেলা ডিজাইন করি পার্টি উঠিবা বা নাইতা মানুষের ক্ষেত্রে কত সমাদৃত। শুধু আমেরিকার পর্যন্ত গিয়ে দেখছি আমরা নকশি ভাটিফিকের মহিলা হলোর বানাই তো এই যে প্রত্যেক শিক্ষায় দিনের শিক্ষায় দুনিয়ার শিক্ষায় আধুনিক শিক্ষার সাথে আদর্শ শিক্ষা আদর্শ শিক্ষার সাথে দুনিয়ার শিক্ষার যে সমন্বয় কেন খরচই মলানায় তান্ডেও ধন্যবাদ দেই এই ফিকরারেও ধন্যবাদ দেই সহযোগিতার গালি সব আবেদন জানাই সহযোগিতার শেখর্তি অনেকগুলো উত্তপূর্ণ হলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মালসাবিস আমরা শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ শুধু এই এডুকেশন মূলত কাজ করা এর পাশাপাশি আলহামদুলিল্লাহ এই যে হাসানা এইটোর মাধ্যমে কীভাবে গরিব অসহায় মানুষের অন্যান্য যে নিডসগুলো আছে যার মধ্যে অন্যতম একটা নিডস হইল গিয়া মানুষের শেল্টার দেওয়া আশ্রয় দেওয়া তাহার মতো একটা সুন্দর কিন্তু ইয়ে করি দেওয়া আমার মনে এইরকম একটা গুরুত্বপূর্ণ উদ্যোগও আপনারা নিশ্চয়ই যে যা খুব সুন্দর একটা উদ্যোগ নিশ্চয়ই আমরা বিশেষ করে লাস্ট ফ্লাড যেটা হয়েছে ফ্লাডের মাঝে আপনারা জানেন হাজার হাজার মানুষের গো গোর বাঙিয়ে গেছে অনেকে গোড় লুজ করছেন অনেক আদা বাড়ি বাংছে অনেক ফুরা বাড়ি বাংছে এবং বিশেষ করে হাসানা এইডোর মাধ্যমে এই যে গড় বাড়ি বানিয়ে দেওয়া খানি দেওয়া হয়েছে এককালীন সাহায্য হয়েছে বিশুদ্ধ পানি লাগিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা বিরতি যাইব কি কিন্তু বিরতি ফোরে ইনশাল্লাহ সাহেব আমরা এটা নিয়ে একটু আমরা আলোচনা করবো আমি দর্শকদের রিকোয়েস্ট করবো আপনার আমরা লোকে তাহুকা যে হাসানা এইডোর বাকি যে সুন্দর কার্যক্রমগুলো আছে এগুলা সম্বন্ধে আমরা একটু আলোচনা আলোচনা করবো ততক্ষণ আপনার আমরা লোকেও তাহুকা তাড়াতাড়ি ফিরিয়ে এলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক জাকুমুল্লাহ দর্শকবৃন্দ আবারও আপনারা আপনার চ্যানেল স্যার আজকে আমার অন দ্য গ্রাউন্ড প্রোগ্রাম সবাই আপনারা স্বাগত জানাইলাম আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন লাস্ট সেগমেন্টও আইছি কিন্তু আসলে হাসানা ইডোর মানে কার্যক্রম এবং আপনারা এগুলো দেখে আপনারা সবার ভাল লাগে আরও বেশি জানতে ইচ্ছা করে এবং বিরতির আগে আমি কইছিলাম যে হাসানা ইডোর আরও কিছু প্রকল্পগুলো আছে শুধুমাত্র মাদ্রাসার হাসনা যে মহিলা মাদ্রাসা এটা দিতে শুরু হয়েছে বাট আলহামদুলিল্লাহ এই সুন্দর কার্যক্রমগুলো সবগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আপনারা খিম তার মনসা বির্বাহিক হইবে তার আগে দুইজন গেস্ট কিন্তু আমার লোকে এই মুহূর্তে স্টুডিওত জয়েন করছেন আমার পাশে আমরা সবার পরিচিত এবং আমরা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমরা যারা এক নামে প্রিয় আমিনুল চৌধুরী ভাই জেসাক আল্লাহ খাহরান আর বিশেষ করে আমিনুল চৌধুরী ভাই তো সপ্তাহ বালাখাযোগে জড়িত তা হইন আর পার্টিকুলারলি কিন্তু হাসানা এইডোর লাইফ টাইম মেম্বারও মার্শাল আমার কাছে আরও যখন লাইফ টাইম মেম্বার আছেন আমরা কামাল হুসেন ভাই থ্যাংক ইউ আপনিও আলহামদুল কষ্ট করিয়েন অনেক দূরে থেকে ট্রাফিকের মাঝে ইয়ে করি আল্লাহ আপনার সময়টা কবল করুক আমরা সবাই নষ্ট না করি সাপির ভাই আমি কি যে আমরা হাসানা ইড আলহামদুল্লাহ আরো অলরেডি অনেক কাজগুলো বিপদের সময় বা অন্যান্য সময় এগুলোর সম্বন্ধে যদি দর্শকদের একটু সংক্ষেপে দর্শক শ্রোতা আমাদের মূল উদ্দেশ্যটা বা বাইকচিন্তরে শিক্ষা দেওয়া। সাথে সাথে আপনার এই শিক্ষাটা তাদের কর্মক্ষেত্রে বাস্তবে তারা কিছু পদকে প্রাপ্তা পারেন আটার নমুনা পেশ করা এই কারণে আমরা চাইছি বাইক চিন্তরে একাডেমিকভাবে শিক্ষা শিক্ষার পরিবেশ তৈরি করে দিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ হাসান আইন দিয়া আর সামাজিক কার্যক্রম দেখাইবার লাগে তারা শিকাইবার লাগে আমরা হাসানা এইডোর মাধ্যমে গরিব এটি মসহায় মানুষরে আমরা সরাসরি সহযোগিতা করি আপনাদের ডান্স আদকা জাকাত ফিতরা এগুলো নিয়া এবং এগুলা আমরা ডিস্ট্রিবিউশন করছি ফয়লা আলহামদুলিল্লাহ যে সময় গোটা সিলেট আল্লাহ সাহুহানের তরফক থাকি একটা বিশাল পরীক্ষার সম্মুখীন হয়ে গেল বন্যার মাধ্যমে এই বন্যা থাকে আলহামদুলিল্লাহ ফ্লাডর সময় এবং এই ফ্লাডের সময় আপনাদের কাছে আমরা আপিল করছিলাম আপনার আলহামদুলিল্লাহ বহুভাবে আগুয়ে যাইছেন কেউ ফুড প্যাক দিয়েছেন কেউ আলহামদুলিল্লাহ কোনো মানুষের গোর বানাইয়া দিছেন এবং আপনাদের এই ডান্স ধাকা সরাসরি হাসানা এইডোর আমাদের যারা বাংলাদেশের প্রতিনিধি হল আছেন দায়িত্বশীল হল আছেন তারা গিয়া যারা যোগ্য দরকার হকদার মানুষের কাছে ফোস আলহামদুলিল্লাহ আমরা হাসানা মাধ্যমে কোন কোন কাজ করি বিশেষ করে আমরা ফ্লাডের সময় মানুষের বন্যার সময় খাদ্য দিছি ফুড রান্না করা খাবার দিছি ফুডপ্যাক দিছি কোরবানির সময় আমরা কোরবানি গোষ্ঠ জ কুরবানি জবাই করে কুরবানির গোষ্ঠ আমরা ডিস্ট্রিবিউশন করছি কোনো কোনো এলাকাতে আমরা সরাসরি যে ছাগল জাগুলো এগুলো আমরা ফোসাই দিয়েছি তারা তারা কিছু কিছু গ্রামে এলাকায় পাঠিয়ে তারা এগুলো কোরবানি দিয়েছেন এবং তারা খাইছেন আলহামদুলিল্লাহ

ছা এই দিয়ে অনেকগুলো গোড় বিশেষ করে চতুল ইউনিয়নের বিভিন্ন গ্রামও আমরা দিচ্ছি আর আমি আপনার এই যে দায়িত্ব নিয়েছিলাম যে আমরা গোড় বানাই দিই এই বানাইল গোড়গুলো আজকে শ্বশুরে দেখার লাগি লন্ডন থেকে দেশও আইছি এবং দেশটাকে সরাসরি আজকে আমি চতুল ইউনিয়নের মুক্তারফুর গ্রামও আসি আর আমরা যে মা দেখরা তান্ডে যে আমরা গোড় দিছি এই সামান্য একটু গুণ আশ্রয় দেওয়ার কারণে এই মা রাত্রে হইলে শীত থেকে বাঁচায় মেঘ হইলে মেঘ থাকেও বাঁচা নদীর গরিম থাকে গরম তাকেও বাঁচরা

আলহামদুলিল্লাহ দর্শকিন্দু আপনারা দেখলাম রহিমা ওর এই বাড়িটা বানায় দইছে তো ওভারঅল কিন্তু দেউকা বিশটা বাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু হাসান ইডের মাধ্যমে দেওয়া এবং আলহামদুলিল্লাহ আপনারা সাহায্য সহযোগিতা যখন এটা আরও বাড়ব আলহামদুলিল্লাহ এটা সংখ্যা আমরা ক্ষতইব একমাত্র আল্লাহ রব্লা আলমী যেমন আমরা আরেকটা ছোট্ট একটা ক্লিপ আমি দেখাইতে চাইলাম যে আরও আমরা ওভারঅল একটা প্রজেক্ট হাউসিং আছে ওটা যদি একটু দেখিলেন তাহলে ইনশাল্লাহ আপনার আরেকটু আইডিয়া হইবো আর একটু তথ্য আপনারা ফাইবা যে হাসান আইডিয়া আপনারা ডোনেশনগুলোর মাধ্যমে কীরকম মানুষের উপকার দেখা যেভাই নিশ্চয় কি নজবুল হক প্রত্যেকের গৌর মাঝে আমরা নেমট লাগে দর্শক শ্রোতা আমি এখন আসছি দরবস্তে ইউনিয়নের চামটি গ্রাম জাহানারা বেগম Tensorflow তাকিয়া এই গর্বন বানাইবার যত দায় দায়িত্ব আছে সারা এইটা গ্রহণ করছে মুক্তাপুর গ্রামের আমার শহীদ মিয়ার বাড়ি জাকুমুল্লাহে দর্শক আপনারা দেখলাম যে হাসানা ইডোর মাধ্যমে যে একটা গোর বাড়ি বানিয়ে দেওয়া তার চিত্র এবং বিশেষ করে আপনারা দেখছেন যে আমরা হাসানা ইডোর সময় ফাউন্ডার চেয়ারম্যান এবং আপনার কমিট রত্ন সোদ্দা জলমদিন শেখ নিজে কিন্তু উপস্থিত আসলা এবং গিয়া অনেকগুলো দেখিয়ে আসুন আমি তার গেছে যাই সাব্বি বাড়ির গেছে আলহামদুল্লাহ এই যে অত্যন্ত সুন্দর প্রজেক্টগুলো এবং টাইমলি ডেলিভারি দিয়েছেন মানুষের অনুভূতিটা কিলা ফিল করল যে এই যে তারা গোড় ফাই পাওয়ার আওয়ার ফোরে আলহামদুল্লা যদি একটু আমরা দর্শক দেশে হই আমি বিশেষ করে আলহামদুলিল্লাহ যে একটা গড় আমরা দায়িত্ব নিয়েছিলাম প্রত্যেকটা গড় আমি নিজের সবকে দেখি আবার চেষ্টা করছি এবং এই দেশ এইবার দেশও গেছে আলহামদুলিল্লাহ যদিও অনেক জায়গা আমরা যাওয়া কষ্ট মানুষের প্রতিদিন এভাবে দূর দূরান্ত থেকে আইয়া নিজের খাবার নিজের ফানি এগুলো তারা খরচ করিয়া নেই এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের যে বিশেষ করে রহিমা বেগমের যে গোটা দিচ্ছেন আমার যে মার পিকচার দেখলাম আমরা এই বাড়ি যাওয়ার বাদে আসলে আমি নিজরে সংবরণ করে রাখা এটা কষ্ট আছে সেটার লাগে মানুষের পিঠার মাঝে থাকার মতো যে পরিবেশ আছিল তার আমরা যা ধরকার মনে করে জুফরি বান্ধায়গলা এই মহিলা তার মা তার বাপ তার স্বামী নাই তার বাচ্চা নাই এই সাহারাহীন মানুষ শুধুমাত্র আপনার কিছু শাক ফাতা দিয়া

খুব লাগাই দিছি এবং তাদের পরিচয় দিছি বলে আপনি হয়তো রহিমার দেখ না আপনি হয়তো আলা হাজি আল্লাহদ্দিন দেখান না হাজির আব্দুল করিম সাহেবের না কিন্তু তার নাম আপনার কাছে পরিচয় করেই দিলাম যে সময় আপনি আত তুলবা দোয়া করবা আল্লাহ আমার রহিমা বেগম রে গড় দিছেন আলাউদ্দিন সাহেবের যে গড় দিয়েছেন আমিনৌধুরী যে গোর দিছেন আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফিরদাস আলা মুখাম দান করিও এই সমস্ত দোয়া আমরা তারারে শিকানি লাগছে না বরং তারা অনেক সময় দেখা যায় আহ করে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ আমার যে একজন আশ্রয় দিলা তুমি তাদের আশ্রয় দিও আল্লাহ আমার যে তাকার জায়গা দিলে তুমি তাহলে তাহার দিয়ে আল্লাহামার যে ইজ্জত আব্রু দেখার সুযোগ করে দিস তুমি তাহলে ইজ্জত আব্রু দিয়া রাখি সুহান আল্লাহ আর আপনারা দেখবা ইনসার ডকুমেন্ট আমরা আর বিশেষ করে দর্শক শ্রোতা আপনারা জানাই রাখি যে সমস্ত ভাই বোন হলে আমরা গড় দিয়েছেন আমরা প্রত্যেক নামে কিন্তু আলাদা আলাদা এখন ডকুমেন্টারি করিয়া তাদের ইনশাআল্লাহ আরো যারা একটা প্রজেক্ট বাকি রয়েছে থ্যাংক আমি আমার আমিনে যাই আলহামদুলিল্লাহ আপনি শুরু থেকে জড়িত আছেন এবং আলহামদুলিল্লাহ প্রজেক্টও আপনি জড়িত আছেন আপনার পার্সোনাল ফিলিংসটা কী তা বা আপনি কোন জিনিসটা মনে করিয়া যে মানে এই সুন্দর প্রজেক্টর মাঝে জড়িত হইলা বিশেষ করে গোর যে হাউজিং প্রজেক্টও আপনি আগুহী যাইছেন جزاك الله خيرانه به شنه خوې اس کې پروت روان تا خور را ام جزاك الله خيرانه مس تبې بیر به خویم او فاطمه شکريا د خرم الحمدلله رب العالمين الله شکريا او مني به زنه امي ګناګار زنه تا بالا خمر ما ځنګ شو غوښنه قرار توفيق ديسن الحمدلله سیکنډلي امي چنه دره شکريا د خرم اون دا ګراوندز اي پروگرامو ماده مه افرا چې چارټي تر ماده فوشا دره رمضان دوکره رمضانو بارا دنه فوشا دره اي فوشا دا کون ځای دره کون خامو لاګر এই জিনিসটা যেন ডকুমেন্টারি সরিয়া তার এই চারিটি যে আপনারা সামনে আইনা লাইভ আইনা চ্যানেলেসর প্রেজেন্টারের মাধ্যমে দিয়া যেন আপনারা কুয়েশন খর এবং আনসার দেওয়া এবং ভিডিওর মাধ্যমে আপনারা দেখা ওটা লাগে আমি চ্যানেলেসে সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ সেকেন্ড যে জিনিসটা আপনি কুয়েশন করছেন আমি কোন জিনিস দিককে আমি অংশগ্রহণ করলাম আমরা বাংলাদেশ থেকে স্পেশালি যেটা জানি মাদ্রাসা কিংবা মসজিদ মাদ্রাসা মানুষের খালি মাদ্রাসার যেমন ইসলামিক পড়ালেখা করমু ওঠো আমরা মেজরিটির মাঝে আমরা আইডিয়া আমরা জানি হাসানাইন আমার কাছে ও জিনিসটা লাগছে আলহামদুলিল্লাহ প্রথম তৈরি মহিলা একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ সেকেন্ড যে জিনিসটা আমি আপনার অলরেডি দেখছি এখানেও যে শিক্ষা দেওয়া হয় বাচ্চেন একবারে তার জন্মতে কি মৃত্যু পর যত জিনিস দরকার এই জিনিসটা শিক্ষা দেওয়া হয় এর বাদে যে জিনিসটা খরাব যেমন খালি এই মাদ্রাসা শিক্ষা দিয়া তারা এডুকেট বা নিউন না অনেক গরিব অসহায় মানুষের জন্য তারা সাহায্য করা গড় বানাইয়া দেওয়া কিংবা আরও দিনে দান খয়াত খো একটা মাদ্রাসা দেহ আস বা হানা একটা মাদ্রাসা ভিত্তিক খরিয়া শতখান জিনিস এইটার মাধ্যমে ওর ও জিনিসটা দিকে আমি অংশগ্রহণ করছি আরও কারণে অংশগ্রহণ করছি রসুল্লামার যে হাজি হল হোল্সইন যে মানুষ মারা যাওয়ার বাদে যে তিনটা জিনিস মানে সদ্গাটু জারি হিসাবে তিন জিনিসের ভিত্তিগি এই হাসানাইন যেটা দিয়েছে আমি দুই জিনিস মধ্যে আছে আর এক জিনিস ওলাদে সোয়ালীনওলাদ যদি তা হয় তোমাদের আমি আমিনা আউলাদ দুই দুজন মারা গেছে আমার কিন্তু এই তিনটা খামর মাঝে একটা নাই কারণ আমার এখন মারা যায় আমার আওলাদ নাই নাত কথা আওলাদও নাই দুই নাই কিন্তু সদ্গাথু জারিয়া কোনো মসজিদ মাদ্রাসা বালা প্রতিষ্ঠান যদি আপনি তৈরি হইয়া যাইতে পারেন এটা কিন্তু মারা যাওয়ার বাদে কন্টিনিউ যাই এক নম্বর দুই নম্বর কি যেটা ইলিম শিক্ষা আর এই মাদ্রাসা হাসানাইন কোন কোন শিক্ষা দেওয়ার ইলিম শিক্ষা দেওয়ার খালি আখেরাত লাগি নাই খুরান হাদিস নাই প্লাস নাবিও ইলিম তারা শিক্ষা দেওয়ার যেটা কারিগরি শিক্ষা তারা শিলায় যেটা দিন নাই তারা কিছু করিয়াও তারা বাস্তা ফার হয় তো এই এই কারণের মাঝে কিন্তু এক লগে আপনারা যারা এই কারণে সাহায্য করা সাপোর্ট করা যে যেভাবে কররা আপনারা এক লগে কিন্তু দুইটা জিনিসের মাঝে অংশগ্রহণ করি লারা চিন্তা করি দেখা যাচ্ছে বা হান আল্লাহ আমরাও যদি কোনো অফার পাই রামাদানও বলা অন্যটা বাদ দিল কারণ রামাদান সামনে আর যে আমরা কোনোখানে যদি যাই আমরা খাজুর এক প্যাকেট কিনলে দুই আরও প্যাকেট ফ্রি পাইমো আমরা দৌড়িয়া ওখানেও যাইমু

বিশ বছর আগে আজকের কে প্রোগ্রাম বিশ বছর এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সিলেটের উপসহর জায়গাত বিশজন ছাত্র দিয়া আজকে কে আপনার প্রোগ্রামও আলহামদুল্লা গোস্বণ আখর জন এই বছর বিশজন ছাত্রী সকলে গ্রেজুয়েশনের সার্টিফিকেট দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আরও আপনার বিশটা গড় বানাইয়া দেওয়া হয়েছে চিন্তা করে দেখান বিশ বছরের ভিতরে অতখান্ট প্লাস কতজন ছাত্র এখন খুব জনের মতো হলে। ইখানেও ফড়ালেখা করা আল্লাহ আকবর অনেক খেতে মহিলা ফড়ালেখা ফররা এই বাচ্চাই নখলে ফার্স্ট অফ নমাজ ফর্রা থাজুদুর নমাজ ফোর আপনারা বুক লেট লেফটে দেখলে ফরলে আপনারা জানবা থাজুদ্দুর নমাজ ফোর একজন মারে যদি আপনি

আপনারা সাপোর্ট করবা যাতে আরও বেশি সুন্দর সুন্দর প্রজেক্টগুলো নিয়ে যেতে আমি দর্শক যদি একটু একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনারা যে এই বছর কিন্তু আলহামদুলিল্লাহ আরও ব্যাপকভাবে কিন্তু আপনারা ইয়ে করছেন আপনারা বিভিন্ন ব্লাঙ্কেটও দিছেন বিশেষ করে ফুড ডিস্ট্রিবিউশন করছেন এককালীন সাহায্য সহযোগিতা করছেন তো আমি এইটা একটু রিকোয়েস্ট করবো যে ইনশাল্লাহ আমরা সেটা ফুটেজও আছে এটা আমরা একটু দেখাইমু যে এই ওভারঅল যে আপনার ডিস্ট্রিবিউশনটা সঙ্গে ব্যস্ত যেহেতু আমরা চেরিটি আপিল নেয় আর কিন্তু আমরা বলার সমস্ত শুনবো যে এই যে আপিলগুলা মানে যেগুলো আপনারা দান করছেন ডিস্ট্রিবিউশনগুলো করছেন কোন জায়গায় করছেন কীভাবে করছেন বা এটা এটা কি অনেক বায় বই দিতে যে ডোনেশনও করছেন একটু তারার উদ্দেশ্যে যে ইনফরমেশনটা একটু দেন আপনি প্লিজ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আমরা এক জিনিসে বিশ্বাসী যে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী আপনাদের কাছে থাকি যে আমানত আমরা নেই এটা শুধুমাত্র আমরা আমরা ইচ্ছা মতো খরচ করলাম আর আমরা মনে মনে করিলাম যে আমরা জায়গা মতো ফুচাই দিছি এটা আমরা বিশ্বাস করি না এবং আমরা স্বচ্ছতা জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি এটার ব্যাপারে আমরা পরিপূর্ণ আস্থাশীল এবং এটা বাস্তব প্রমাণ দেওয়ার লাগি আপনাদের সামনে আমরা যে খাজগুলা করছি শুধুমাত্র শান্তি দেওয়ার লাগে না খাজ খরচিতে দেখাই পার লাগি যে আলহামদুলিল্লাহ আমরা খাজগুলা যথার মতো এবং যত জায়গাত আমরা ফসাইছি আলহামদুলিল্লাহ এবং এই জিনিস আপনারা দেওয়ার লাগে যে আপনারা মনে একটা শান্তি আইত যে পয়সাগুলো দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার এক জায়গা মতো গেছে দেখো আপনারা অনেক সময় জায়গাতর পয়সা দিচ্ছেন সাফর দিচ্ছেন আমরাও যে একজন তার ছেলে ঠেলাইরা এর বাদে কা আপনার এখানেও আপনার ঠিপাল ফানি এলাকার মধ্যে প্রায় চার মাইল এরিয়া

গড়ে গড়ে ফুঁসাইছেন এটা আপনারা এবং আমরা সব ওল্লা গিয়া সৎকায় যা হিসাবে থাকবো বিশেষ করে কুরবানির সময় আপনার কুরবানি আপিল করছে আপনার কুরবানি লাগে সহযোগিতা করছেন আমরা কোরবানি ফসু জবাই করিয়া আপনার নামে এগুলারও প্যাক প্যাক করিয়া আমরা আলহামদুলিল্লাহ গরিব সহায় মানুষের কাছে ফুসাইছি তো আমরা দোয়া খর্ব আলহামদুলিল্লাহ আপনাদের সৎকাগুল আল্লাহ সুহান আদার কবুল আর মঞ্জুর করতাম আর এই যে গরিবর আশি আপনারা ফুটাই মুকুল আশি ফুটাইছেন আমার বিশ্বাস আল্লাহরের আরো আশি দিছে আর আল্লাহ সুবাহান রহমত যদি আসি যায় হাদিসও আছে যার লাগি আল্লাহ সুবাহান আসিলেন تن لغي جنات واجب جاء سبحان الله آرام را دعا خوري الله سبحانه وتعالى أفناده ستغاقه داري قبو دار خورتا جزاكم الله ইনশাল্লাহ যা থ্যাংক ইউ বললাম এই আপডেটটা দেওয়া লাগে আমি দর্শকবিদরা একটু সংক্ষেপে আমরা খুবই দ্রুত কিন্তু খুব একটা নাম আমরা আপনারা দেখাইতাম সাইম যে যে সমস্ত বাই ওখানে বই নাইনি আমরা চ্যানেলসের জেনারেলস ডোনার্স ওখলে এবং কন্টিনিউয়াসলি যারা আপনারা সাপোর্ট করছেন আপনারা দেখুকা আপনার স্ক্রিনের মাঝে আপনারা দেখরা যে এই এই যে সমস্ত গোড়বাইতে গোড় দিচ্ছই তো এইগুলো নাম দেখা টিউবওয়েল দিচ্ছে এটা তাই নাম দিতে চাইছেন না তারপরে আরেকটা গোড় জনাব গুলজার বেগম জেই বেগম হাদিয়ে এবং আরেকটা গোড় জনাব আলাউদ্দিন সাহেব আমরা দেখলাম তারপরে একটা রুম দিস মাদ্রাসার মিসেস হাসনা বেগম মিস্টার নেসার আহমদে তারপরে আরেকটা গোড় দিস জনাবা জাহানারা বেগম খান আপনার স্ক্রিনের মাঝে দেখলাম তারপরে আর একটা রুম দিয়েছি মাদ্রাসার মিসেস মহিমা বিবি এবং মাদার অফ মিস্টার আমার আরেকটা বাড়ি দিছ আপনার রাবিয়া বেগমে মার্শা আল্লাহ আল্লাহ কবুল কথা রহিমা বেগমের কথা আমরা তো ফুটেজও দেখাইছি আর রহিমা বেগম তাই বাড়ি দিস আমরা যেটা বাড়িটা দেখাইছি আপনারা সবে দেখছই তারপরে আরেকটা বাড়ি দৌকার রায়হান আলম এস খাতুন তারপরে দিলারা বেগম তাই তাই ফ্যামিলির পক্ষ থেকে এই বাড়িটা দিছই সবলাই কিন্তু আপনার অন্তর থেকে দোয়া টিউবওয়েল আপনারা দেখেন এসমিয়া একটা টিউবওয়েল দিচ্ছেন যে সাইর মাইলোর মাঝে আপনারা দেখুন চৈত্র আমি রিকোয়েস্ট করি বিশুদ্ধ পানির অভাব তো আর আরেকটা হাউস জনাব সাইদুর রহমান সাহেব দিচ্ছেন আর একটা বাড়ি আপনারা দেখরা এই বাড়িটা দেউকা আরেকটা বাড়ি জনাব মিসেস সাইদাউসনারা চৌধুরী তাহিনিস আরেকটা বাড়ি দেখুকা এই প্রত্যেকটা বাড়ি লাগে কিন্তু আমরা তো জানিটার ফজিলত্ত আজকে যেহেতু আমরা ইনফরমেশন দিলাম আমরা ইনশাআল্লাহ ফজিল্লত্তর ব্যাপারে আমরা আরও দিন মাত্র স্বপ্ন বেগম দিলারা বেগম এবং মাসুম আহমেদ পক্ষ থেকে আরেকটা বাড়ি দেবো হয়েছে আপনারা নাম স্ক্রিনের মাঝে আপনারা দেখতে পাররা তো আমরা নামটা আসলে একটু কয়েকটা নাম দেখাইলাম সবগুলো দেখাইলে তার আসলে সময় যেহেতু আমরা কম আমার মনে আর আরো অনেক ভাই বোনদের দিচ্ছেন তারা প্রতি কিছু হওয়ার আছে নি আপনার অবশ্যই আমি আলহামদুলিল্লাহ যারা দর্শক শ্রোতা আপনারা যারা ডোনেশন করছেন আমরা কাছে যে ইনফরমেশন আছে আমরা যথাসাধ্য আমাদের আমাদের নাম মতো আলহামদুলিল্লাহ আপনারা সবার নাম যোগাযোগ করি আমরা আবার ইনফরমেশন দিছি যে আপনারা গঠ আমরা বানাইছি আপনারা টিউবওয়েল আমরা দিছি আপনারা ফকর থাকি জাকাতর সাফরটা পৌঁছাইছি এর ফলে যদি মনে হয় কোনো জায়গায় কোনো মিসিং আমরা আছে আলহামদুলিল্লাহ আমার তো নম্বর আপনার কাছে আছে বা আপনারা হাসানা এইডোর ওয়েবসাইট আছে হাসানা এইডোর ওয়েবসাইটে লোক আপনার ডাব্লিউ ডাব্লিউ ডট হাসানা এইড ডট ওর ডট ও আর জি আর এটা আপনারা গেলে সব ইনফরমেশন পাইবা স্পেশালি আমরা যে কার্যক্রমগুলো করি আর আমরা ওয়েবসাইটে আমরা আপলোড করি আপনারা দেখতে পারবা এখানে আমরা কন্ট্যাক্ট ডিটেলস আছে ইনশাআল্লাহ যোগাযোগ করলে সাথে এই রমজান তো আমরা শুরুই দিব ইনশাআল্লাহ কোয়া রোজা তো আমরা দশল যদি একটা আপডেট দেই তো হাসানা এইট উদ্যোগে আমরা আশা করছি আলহামদুলিল্লাহ ফয়লা আমি জানাই আমার আজকের এই যে অন দা গ্রাউন্ড যারা দূর থেকে সাপোর্ট করবার লাগে কেন হয়েছেন বিশেষ করে আমরা প্রশ্ন আমার মদানা মিসকাতুর রহমান তাই বড় মসজিদুর ইমাম সাহেব অত দূর থেকে ট্রাভেল করি আমরা এখান সাপোর্ট হর গিয়েছেন এবারে আমার কেন আমার শামীম ভাই আসেন বলিদ ভাই আসেন আলহামদুলিল্লাহ মুকিত ভাই আসেন মুবিন ভাই আমার কি আপনার যে কামাল উদ্দিন সাহেব আমার আব্দুল কাদির সাহাবাহান আল্লাহ এবারে আমার আব্দুল কাইম সাহেব এই সমস্ত সাহকালে আমরা মুবারকবাদ জানাইয়া শেষ করার কোনো মুবারকবাদ জানালে শেষ মানে শেষ তো নাই দোয়া করি তাদের যে আন্তরিকতা এই কমিউনিটির প্রতি এই সমস্ত কাজের প্রতি আল্লা সুহানো হওয়া তার তাদের হায়াত দান সরকার আর বিশেষ করে আমরা আপনারা জানাইলাম যে হাসানা এইটার উদ্যোগে এই বছর আপনাদের প্রিয় প্রতিষ্ঠান হাসানাইনল লাগিয়া ষোল্ল রমজান মানে বদরজা যে রায়ের ব্যাপারে জোর রয়েছে একটা দ্বিতীয় দর্শকের শুক্রবারই রায় ইনশাল্লাহ আমরা যদি প্লান মতো আগুয়া তেইশ তারিখ যদি রোজা হয়

লাগি লাগে দূর থেকে আইসই ইনশাল্লাহ আপনার এই দানোর কারণে আলহামদুলিল্লাহ যে বিরাট কাজ হয়েছে আপনার পার্সোনাল একটু কথা হয়ে গেছে আপনি কেন জড়িত হইলা এবং জড়িত হওয়ার মাধ্যমে কিলা এখন ফিল করা একটু সুখ আমরা দর্শক উদ্দেশ্য আলহামদুলিল্লাহ উপস্থিত সবার ধন্যবাদ আসলে জিনিসটা হয়েছে আমি মৌলানা সাহরে বেশি দিন নাই মনে হয় তিন চার বছর ধরে উপরে তখন আমার দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ আমি তখন থেকেও ইমাম মৌলায় সাহেবর লোকে সবসময় আছি আর গতরম জানো মৌলায় সাহেব আমার দাওয়া ওলা স্টুডিও লাগে তখন আমি একটা আইসলাম আইয়া ওলাইপু আসলাম ইনশাল্লাহ আবার পরে যে কার্যকলাপ দেখলাম দেখি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আর আসলে মা দরকার কন্যা গড় হয়তো যার নামের টুকরা আর নাইলে ব্যস্ত টুকরা আর দেখানো ব্যস্ত দিনী পরিবেশ আছে যে গরো দিনী ইলিম আছে ই গরো আল্লাহর ব্যস্তর এক টুকরাও আর যে গরো দিনী ইলিম নাই ই গরো আপনার শান্তিও নাই তা আসলে মা বছর আমি দেশ গেছিলাম দেশে যাওয়ার পরে সাহেব আমারে দাওয়াত করছিল আমি গেছিলাম তাই আমার দিককে খুব সুন্দর লাগছে আসলে আমার মোবাইলেও অনেক ডকুমেন্টারি আমার খুব ভালো লাগছে মা বইনর যে পরিবেশ বা মাদ্রাসার যে ইয়েটা আমার খুব ভালো লাগছে আর এমন এক জায়গা উপশহর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কেন সাইরমুখ দেখার মতো একটা সুন্দর জায়গা আমি দেখি আইসি আসলে আমরা সবর দরকার অসংখ্য ধন্যবাদ আপনি আইসের কষ্ট করে দূর থেকে সাপোর্টও করছেন আপনার সময় লাগে যে যাকে উল্লাই দর্শকবৃন্দ আমি আবারও বলি ইনশাআল্লাহ ষোলো রমজানে ইনশাআল্লাহ আপনারা থাকবো আমরা ষোলো রমজান আমরা আমায় গেলে আবার বদরের রাত্রিটাও পড়বো আমরা একটু মনে করে দিব আর সমস্ত গেস্ট যারা আছেন আমি দুঃখিত আপনারা সেই লোকে বার্তাও পারলাম না সময় দিতে পারছি না বাট আপনারা সুক্রিয়া আদায় করি আপনারা আজকে যে আইসেন ইনশাআল্লাহ বাট ইনশাআল্লাহ রমজানের রাত্রে ইনশাল্লাহ ডেফিনেটলি আপনারা আইবা বা এখানে আমার পক্ষ থেকে চ্যানেলসের পক্ষ থেকে আলাদা একটা দাওয়াত তাহলে না খুক তাই তো অবশ্যই হইবা আপনারা যেহেতু পার্ট আসেন অলরেডি আসেন্লাহ আমরা স্টুডিও গেস্ট হিসেবে যারা আছেন আপনারা সকলেরও অসংখ্য ধন্যবাদ শেখ রে তাই অত্যন্ত ব্যস্ত মানুষ অসুস্থ তারপরেও আইসইন আর আমি সর্বশেষে ইনশাআল্লাহ সাবিগ্রিক রিকোয়েস্ট থার্টি সেকেন্ডের কোনো মেসেজ যদি দিতে আসেন ইনশাল্লাহ দিলেই বা দর্শক ওকে সময় দর্শক শ্রোতা আমি সবাই মোবারকবাদ জানাই যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম দেখলা এবং বিশেষ করে মোবারকবাদ চ্যানেল এসে আমরা সুযোগ করে দেওয়ার লাগে আর আমি সব দাওয়াত দিয়ার যে সুল্লমর রমজান হইল মাহাতুল হাসানা এইদর ফান্ড রাইজিং এবং আটাইশ রমজান আপনার হাসানা এইদুর ফান্ড রাইজিং তো আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবা আর সব শেষে আমার অন্ততকে মুবাককবাদ জানাই আর আমার ডাইনে বা ওয়ে আজকের এই যে পরিচালনা হল্লা এবং গেস্ট হল এবং স্টেজও আমরা উপ শব্দের দ্বারা উপবিষ্ট আমার মেহমান হল সবরে